শান্তি রক্ষায় সমঝোতার ভিত্তিতে প্রার্থিতা প্রত্যাহার করার কারণে অনেকগুলো আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন, জামাত নির্বাচন করতে পারবে না বলেই বিএনপি নির্বাচনে আসছে না। একে একে সব যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের অঙ্গীকার করে শেখ হাসিনা বলেন, তাদের রক্ষায় বিএনপি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সাজেদ রমেলের আরেকটি রিপোর্ট। রাজধানী খামারবাড়ির অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরের মতো যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের অভিযোগ আনেন জিয়াউর রহমানের বিরুদ্ধে। বর্তমানেও জামাতকে রক্ষায় জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ খালেদা জিয়ার বিরুদ্ধে এনে বলেন, তাদের জন্যই বিএনপিও নির্বাচনে আসছে না। যারা আমাদের সাথে সর্বদৃঢ় সরকার গঠন করেছে তাদের সঙ্গে সমঝোতা করে আমরা প্রার্থিতা প্রত্যাহার করেছি বলেই আজকে অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করবার প্রয়োজন হবে না। আর যেখানে যেখানে প্রার্থী এখন আছে আমরা কিছু একটা পার্সেন্টেজ ধরেছি যে এত পার্সেন্ট আমরা এইভাবে সমঝোতা করে ছেড়ে দেবো। যদি বিএনপি আসতো আমাদের সাথে সর্বদৃঢ়ভাবে আমরা ঠিক একই প্রক্রিয়া তাদের সাথে আমরা করতাম শুধু দেশের সাথে, গণতন্ত্রের সাথে, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক প্রক্রিয়া নির্বাচন যাতে শুরু হয় সেই সাথেই আমরা তা করতাম।